মনে করেন আপনি আধুনিক যুগে বাস করেন, হঠাৎ করে একদিন ঘুম হতে উঠে দেখলেন বিদ্যুৎ নেই, অপেক্ষা করেন আজ না হয় কাল আসবে। এমন করে প্রায় দুই বছর হয়েছে, মানুষের জনজীবন কীরকম প্রভাব পড়বে বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আমরা আজ মুভি এক্সপ্লেনের মুভিজ স্টোরির মুভি এক্সপ্লেন নিয়ে এমনই এক জাপানি চলচ্চিত্র নিয়ে কথা বলবো, সিংবো ইয়ংচিয়ের চিত্রনাট্য পরিচালনায়, সারবাইভাল ফ্যামিলি বা বেঁচে থাকা পরিবার। চলচ্চিত্রটি 2016 সালে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটির মূল চরিত্রে একটি পরিবার, যাদের পরিবারে বাবা মা ও ভাই বোন সহ মোট চার সদস্য। একদিন ঘুম হতে উঠে দেখে বিদ্যুৎ নেই, তারা মনে করছিল তাদের ফ্ল্যাটেই বিদ্যুৎ নেই। রেডি হয়ে বাবা তার অফিসে চলল, ভাই বোন তাদের স্কুলে চলল, লিফটের নিকট যেয়ে দেখল বিদ্যুৎ নেই, সকলে সেখানে জড়ো হয়ে আছে। এরপর সকলে সিঁড়ি বেয়ে যে যার গন্তব্য যেতে লাগল। বাবা স্টেশনে যে দেখল সেখানেও মানুষের ভিড়, ট্রেন বন্ধ করে দিয়েছে। মা নিচে সিঁড়ি বেয়ে ময়লা নিয়ে এসে আশেপাশের মহিলাদের নিকট জানতে পারে কোথাও বিদ্যুৎ নেই। এরপর তারা দোকানে মোমবাতি কিনতে যায়, কিন্তু মা তো টাকা আনেনি, এর ফলে তাকে আবার দশতলা সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে বিদ্যুৎ না থাকার ফলে। এরপর সে কোনো ব্যবস্থা করে অফিসে পৌঁছল, সেদিন বিদ্যুৎ না থাকার ফলে অফিস ছুটি ঘোষণা করল। অবিশ্বাসে সাইকেল কিনতে গিয়ে দেখলেন অবশিষ্ট একটি সাইকেল আছে যার মূল্য 60,000 ইয়েন। দোকানে আরেক ব্যক্তি ঢোকার সাথে সাথে সে মনে করছিল সেই লোকটি সাইকেল কিনবে, অতঃপর সে সাইকেলটি কিনে নিল। কয়েকদিন থাকার পর বাবার অফিস বিদ্যুৎ না আসা পর্যন্ত বন্ধ ঘোষণা করে দিল। এভাবেই চলতে থাকে পুরো শহরের জনজীবন, এমনকি খাবার পানি পাওয়াটাও কষ্ট ছিল বিদ্যুৎ না থাকার ফলে। দোকান সহ সর্বত্র যেন হাহাকার বিদ্যুতের বিপর্যয়।
এরপর সেই পরিবার শহরে এমন বিপর্যয়ে তারা মনে করল গ্রামে যাবে। তো তাদের নানা বাড়িতে যাবে, যা শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে। তবে তাদের মেয়ে তাদের সাথে যেতে চাইল না। পরবর্তীতে তারা গ্রামে যাওয়ার জন্য সাইকেল যোগে বিমানবন্দরে যেতে লাগলো। যে শুনল যে বিমান চলে না, সেখানে মানুষের বিমান চালানোর জন্য নিরাপত্তা দায়িত্বদের সাথে হাঙ্গামা করতে লাগলো। সন্ধ্যা হয়ে যাওয়াতে তারা একটি হোটেলে উঠল। সেখানে চওড়া মূল্য দিতে হয়েছে। পরের দিন সকালে তারা দূর গন্তব্যে কোনো যানবাহন না পেয়ে ঠিক করল সাইকেল করেই তারা গন্তব্যে পৌঁছবে। তারা সাইকেল করে পৌঁছতে লাগলো। পথে পথে তারা কয়েকদিন খাবার ও সাইকেল চালানোর ফলে ক্লান্তি হয়ে গিয়েছে। এভাবেই চলতে লাগলো। তাদের নিকট পুরনো ম্যাপ আছে, যা বর্তমানের সাথে মিল নেই। খুঁজতে খুঁজতে তারা রাস্তার পাশের থেকে সাইনবোর্ড পেল, যাতে লেখা আছে কোনোদিন কি রাস্তা।
হঠাৎ করে কারোর নিকট হতে শুনেছিল কাছি এক শহরে বিদ্যুৎ আছে। তারা সেখানে গেল, গিয়ে দেখল বিদ্যুৎ নেই। এর ফলে পরিবারের সবাই বাবাকে দোষারোপ করতে লাগল। এরপর এক খোলা মাঠে ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ে সবাই। অদূরে একটি শুকুর দেখতে পেলে তারা ধরার জন্য দৌড় জাপ করে। সবাই এক পর্যায়ে একটি গর্তের মাঝে নিয়ে ধরতে সক্ষম হয় শুকুরটিকে। সেটিকে জবাই করতে যাবে এমন সময় তার মালিক এসে তাদেরকে বলে কি হয়েছে। তখন তারা ভয় পেয়ে মালিক নিজে সেটাকে জবাই করে। সেটি সহকারে তাদেরকে শুকুরের মালিকের বাড়িতে নিয়ে আসেন। তাদের খাবার ও পানি দিতে রাজি হন তিনি। এর ফলে যে তারা তার ঘর হতে যে শুকুরগুলো ছুটে গিয়েছে তা ঘরে ফিরিয়ে আনতে হবে, এতে তারা রাজি হন। রাতে সেখানে থেকে সকালে শুকুরগুলোকে ধরে দেন, ফলে শুকুরের মালিক তাদের পথে খাবারের ব্যবস্থা করে দেন। তারা যেতে যেতে পথে একটি নদী পার হলো, এতে সে তাদেরকে খাবারের পানি দেন এবং অন্যান্য খাবার দেন। তাদেরকে সেখানে কয়েকদিন থাকার ইচ্ছা হয় থাকার সম্মতি দিয়েছেন। এরপর তারা রাজি না হয় তাদের গন্তব্যে ছুটবে ঠিক করেন। তা পারানোর জন্য কাঠ ও বিভিন্ন জিনিস দিয়ে ভেলা তৈরি করে। সেটি উঠে পার হবে এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়। এর মধ্যে দিয়ে তারা পাড়ি জমায়। এর ফলে তাদের সেই জিনিস ও তারা ঝড়ের কবলে বিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের বাবা হারিয়ে যায়, তারা বনে ওঠে। তারা মনে করে নিয়েছিল তারা তাদের বাবাকে হারিয়ে ফেলেছিল, কিন্তু জীবিত ছিল তার কাছে নিশানা করার একটি রং ছিল, সেটি আকাশে ছুড়ে দেয়। ফলে তারা ট্রেন হতে সেটি দেখতে পায়। ট্রেন থামায়, সে উঠে এবং তারপর তারা তাদের নানা বাড়িতে পৌঁছে।
শহরে বিদ্যুৎ আসতে কয়েক বছর লেগে যায়। ফলে সেই পরিবারের ছেলে মেয়ে গ্রাম হতে অনেক শিখে, তা মনে রাখে, শহরে এসে তা প্রয়োগ করে।